সরকারের পদত্যাগ সহ একদফা দাবিতে বিএনপির যুগপত আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে। সমমনা দল ও জোটগুলোকে নিয়ে ধাপে ধাপে কর্মসূচিতে বৈচিত্র্য আনছে দলটি। দাবি আদায়ের লক্ষ্যে আগামী সপ্তাহ থেকে লাগাতার কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। এরই মধ্যে বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে 15 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে তারা। এদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে বিকেল 3টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। 10 সেপ্টেম্বর সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আন্দোলনের ফসল তুলতে চায় বিএনপি ও যুগপতের শরিকরা। এজন্য দাবি আদায়ে মধ্য সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচি চান সবাই। এবার যুগপতের ঘেরাও ও অবস্থান কর্মসূচি থাকবে। দলটির হাইকমান্ড মনে করছে আন্দোলনের গতি প্রকৃতি এমন হতে হবে যেন সরকার পদত্যাগে বাধ্য হয়। এজন্য যুগপত আন্দোলনে থাকা মূল দলের সঙ্গে বিভিন্ন পেশাজীবী ও ছাত্র সংগঠনকেও সক্রিয় করা হচ্ছে। চলমান আন্দোলনের মধ্যেই সামরিক বাহিনীর 24 সাবেক কর্মকর্তা 9 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এবার বিএনপি দাবি আদায়ের লক্ষ্যে আদালত কেন্দ্রিক কর্মসূচিতেও যাবে। এ পর্যায়ে বিভিন্ন রায়ের প্রতিবাদে সমাবেশ, সেমিনার এবং আদালত প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। সভায় নেতারা বলেন, বর্তমান সরকার আদালতকে ব্যবহার করে বিরোধী দলের ওপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। নির্বাচনের আগে বিরোধী নেতাদের সাজা দিতে দ্রুত বিচার কাজ শেষ করা হচ্ছে। এজন্য আদালত প্রাঙ্গণে অবস্থান, সংসদ ভবন, গণভবন, নির্বাচন কমিশন ও সচিবালয়ে ঘেরাওয়ের মতো কর্মসূচির প্রস্তাবনা আসে। পাশাপাশি হরতাল অবরোধ কর্মসূচির মতো বিকল্প বিষয়েও আলোচনা হয়। সভায় চলতি মাসের শেষ দিকে ঢাকায় আবারও মহাসমাবেশের মাধ্যমে চূড়ান্ত আন্দোলনের জন্য কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়। যুগপতের শরিক দল ও জোটগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। সরকার নির্বাচনী সংকট সমাধানে আগ্রহী নয়, এমনটা মাথায় রেখেই আন্দোলন পরিকল্পনা এখন রাজপথে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে বিএনপি। শরিকদের সঙ্গে একাধিক বৈঠকে দাবি মানতে সরকারকে কিছু সময় দেওয়ার পক্ষে মতামত আসে। সরকার এই সময়ের মধ্যে সাড়া দিলে ভালো, অন্যথায় তারা দাবি আদায়ে লাগাতার কর্মসূচিতে যাবে। রিজওয়ানা রিন্তি, কালবেলা।